আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রশিগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মাছের বড়ার রেসিপি। কাটার জন্য অনেকে আমরা মাছ খেতে পারি না, আবার অনেকগুলো মাছ আছে এত বেশি কাটা, সেগুলো আমরা কাটার জন্য খেতে পারি না। তাই এই ধরনের এক মাছ দিয়ে আমি আপনাদের জন্য আজকের রেসিপি নিয়ে এসেছি। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক এবং কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়, একটি শেয়ার আমাকে মানুষের কাছে পৌঁছে দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমার আগামী ভিডিওগুলোর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি, তৈরি করতে করতে আপনাদের সাথে শেয়ার করি। চলুন তাহলে শুরু করি। এর জন্য প্রথমে নিয়েছি আমি এই যে এই মাছগুলো, এই মাছটাকে বিগ্রেট মাছ বলে, আমি একটু বড় আকারে কেটে নিয়েছি। আপনারা একটু ছোট আকারে কেটে নেবেন। এর উপরে যে চামড়াটা, এটি কিন্তু খুবই শক্ত। এখন এগুলোকে আমি ব্লেন্ড করে নেব। এই উপরে চামড়াটা কিন্তু ব্লেন্ড হয় না, আমি একটি ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। এটি আমাদের দেশে সে একটা পলিমাস আছে ঠিক সেরকম, এই মাছটার চামড়াও ওই মাছের মতো একটু ব্লেন্ড হয় না, শক্ত থেকে যায়। আমি ব্লেন্ড করে নিয়ে এসেছি। মাছগুলো একদম মিহি হয়ে গিয়েছে, 2 থেকে 3 মিনিট লাগে। আপনারা শিলপাটাতেও এটাকে বেটে বড়া তৈরি করতে পারেন, যাদের কাছে ব্লেন্ডার নেই। তবে আজকালকার জমানায় কারো ঘরে যে ব্লেন্ডার নেই এমন কোনো কথা নেই, সবার কাছেই আছে। আর নিয়ে দিয়ে দিলাম আমি এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ, 1/2 কাপ পরিমাণ ধনে পাতা, 1/4 কাপ পরিমাণ কাঁচামরিচ কুচি, 1 টেবিল স্পুন পরিমাণ লবণ। আর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন পরিমাণ মাছের মশলা। এই মাছের মশলার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, যদি আপনাদের মন চায় দেখে নিতে পারেন। দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন পরিমাণ হলুদের গুঁড়া। এবার এগুলোকে ভালোভাবে আমি হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এগুলো ভালোভাবে ব্লেন্ড করলে একটু কাটা থাকে না, কাটা পর্যন্ত মিহি হয়ে যায়। এবার আমি এখানে দিয়ে দিব আরও 2 টেবিল স্পুন পরিমাণ রসুন পেস্ট, কারণ রসুন মাছের বাজে গন্ধটাকে দূর করে ফেলে আর মাছের টেস্টটাকেও অনেকটা বাড়িয়ে দেয়। আমি মাছের যে মশলা দিয়েছিলাম সেই মশলার মধ্যে আমার অনেক ধরনের মশলা আছে, তাই আমি বাইরের আর কোনো মশলা ব্যবহার করিনি। ম্যারিনেট হয়ে যাওয়ার পর আমি এবার চুলায় চলে এসেছি। চুলা আগে থেকে তেল দিয়ে রেখেছি। আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভাজবো। আমি ঠিক ডালের পেঁয়াজও যেভাবে দেয় ঠিক এভাবে আমি এগুলোকে দিব। আর এই মাছের মধ্যে কোনো ময়দা, কর্নফ্লাওয়ার কিংবা চালের গুঁড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই মাছ যখন আমি ভাজবো এটি এমনিতেই আরও টাইট হয়ে যাবে। এই মাছের যে খামিরটা, ডোটা হয়ে তৈরি করেছি, এটা কিন্তু যথেষ্ট পরিমাণ নর্মালি টাইট। আপনাদের কাছে যদি বেশি টাইট মনে হয় তাহলে আপনারা একটু পানি দিয়ে এটাকে সফট করে নিতে পারেন, তাহলে আপনাদের মাছের বড়াগুলোও খেতে যথেষ্ট পরিমাণে সফট হবে। আর নাহলে আপনাদের মাছের বড়াগুলো ভাজার পরে টাইট হয়ে যাবে। একটু হালকা পানি দিয়ে যদি ভাজেন, মেখে নেন ডোটাকে, তাহলে সফট থাকে। এগুলোকে একটু লাইট ব্রাউন হইলে উল্টিয়ে দিবেন। এরপরে 4-5 মিনিট লাগবে এগুলো মিডিয়াম ফ্লেমে ভাজতে, গোল্ডেন ব্রাউন হলে উঠিয়ে ফেলবো। আমি এখন, আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে ফেলছি। আমার এই মাছের বড়াগুলোকে আমার 2 বারে ভাজতে হয়েছে, পরেরগুলোও আমি দিয়ে দিচ্ছি। দেখুন দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, সেগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, এগুলো দেখতে যেমন সুন্দর খেতেও অনেক মজা। যাদের কাটার সমস্যা আছে তাদের তো কোনো তুলনায় হয় না। এই মাছের বড়া দিয়ে শুধু আমরা যে বড়াই খেতে পারি সেটা নয়, এটা দিয়ে আমরা কারিও তৈরি করতে পারি। কোনো এক সময় আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটি। যদি ভালো লাগে ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।